প্রতিদিন ভাঙছে শেরপুরের দশানী নদী, বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা, আবাদি জমিসহ নানা স্থাপনা, হুমকিতে কয়েকশো পরিবার। এদিকে পদ্মার তীব্র ভাঙন ঝুঁকিতে ফরিদপুরের গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের 200 ঘর। ব্রহ্মপুত্র নয়, শাখা নদী দশানীর ভাঙনেই বিপর্যস্ত মানুষ। পানির তোরে তীরের সাথে ভেসে যাচ্ছে আবাদি জমি, বসত বাড়ি। গত এক দশকে দশানী গিলেছে শেরপুর সদর উপজেলার 7 নম্বর চরের অন্তত 400 একর কৃষি জমি, নিঃস্ব হয়েছে শত শত পরিবার, এখনো ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। বাজারে একটি মসজিদ, আরো কয়েকটি দুইটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইদানিং হুমকির মুখে আছে। এটা কোনো সংশ্লিষ্ট না নেয়া সরকারে, তাহলে স্কুলটা নদীতে ভাঙে পড়ে যাবে। অভিযোগ, 3 বছর আগে অস্থায়ী একটি বাঁধ ধসে গেলেও আর সংস্কার হয়নি, যদিও এখন ভাঙন রোধে নানা ফিরিস্তি দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের যে ছবিগুলো প্লাস ভিডিওগুলো এগুলো পর্যবেক্ষণ করে ওখানে 200 মিটার কাজের নির্দেশনা প্রদান করেছেন। এখন আমরা ঠিকাদার নিয়োগ করার চেষ্টা করছি, ঠিকাদার পাওয়া গেলে খুব শীঘ্রই আমরা কাজটা শুরু করে দেব। এদিকে আগ্রাসী পদ্মার ভাঙন ঝুঁকিতে ফরিদপুরের সদরপুর উপজেলার গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প। 3 বছর আগেও নদী ছিল 2 কিলোমিটার দূরে, কয়েক মাসের ভাঙনে তা এখন মানুষের দোরগোড়ায়, আতঙ্কে ঘর ছেড়েছেন অনেকেই। নদীর ভাঙার কারণে এখন আমাগো অনেক অসুবিধা হয়ে গেছে, আমরা কই থাকবো, এগুলো আমাগো নানান সমস্যা হয়ে গেছে। নদী আসে বর্ষে কাঁচাই গেছে, এখন নদীর ভাঙার ভয়তে সবাই চলে গেছে। এখন ভাঙন রোধে নানা প্রস্তাবনার বলি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। নদী ভাঙন কবলিত বেশ কিছু স্থানে আমরা জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা কাজ ইতিমধ্যে শুরু করেছি, যে সমস্ত জায়গাগুলি ঝুঁকির মুখে আছে আমরা সার্বক্ষণিক নজরে রাখছি। ফরিদপুরের কাদের শেখের ডাঙ্গি এলাকায় গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে 200, যা এখন পদ্মার তীব্র ভাঙন ঝুঁকিতে। সরাবান্তহুরা জিনিয়া, চ্যানেল 24।